হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নোয়েলসোল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। গুড আফটারনুন। এখন বাজে হলো গিয়ে 12টা। আমার আজকে ব্লগটা স্টার্ট করতে করতে অনেকটাই লেট হয়ে গেল, 12টা হয়ে গেল। স্টার্ট করতে করতে ইচ্ছা ছিল যে সকালবেলা করবো, কিন্তু করা হয়নি। তার কারণ হচ্ছে আমি ঘুম থেকে উঠেছি 10:30টার সময়। আমি আর শুভজিৎ 10:30টার সময় ঘুম থেকে উঠেছি, বুঝতেই পারছো। রান্নাঘরে শুটিং করছি, রান্নাঘরে শ্যুট করছি, এই যেখানে যা পুরো রান্নাঘরে সব করা, রান্নাঘরে শ্যুট করছি কারণ কিছু কাজ আছে আমার। তো যেটা বলছিলাম, তো ভেবেছিলাম সকাল থেকেই শ্যুট করবো, কিন্তু ঘুম থেকেই উঠেছি 10:30টার সময়। তারপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে তারপরে শুভজিৎ সাথে একটু কথা ছিল, মানে কথাটা বলে আর মানে তখন ওই টাইমটা শ্যুট করা আমার হয়নি, অ্যাডজাস্ট করা হয়নি ওরকম। আমার একটা শ্যুটের যেইগুলো করার জন্য দরকার লাগে সেগুলো করা হয়নি বলে। তো তারপরে খেয়ে দিয়ে একেবারে ব্রেকফাস্ট করে এখন আমি শ্যুট করছি। আর সকালবেলা খেলাম হলো গিয়ে, শুভজিৎ খেয়েছে হলো গিয়ে রুটি আর তরকারি খেয়েছে। শুভজিৎ রুটি খেয়েছে, হ্যাঁ রুটি আর তরকারি খেয়েছে, আর আমি খেয়েছি কর্ন ভুট্টা, ভুট্টা সেদ্ধ খেয়েছি মিওনিস দিয়ে। আমার খুব ভালো লাগে কর্ন, আই লাভ কর্ন, খুব ভালো লাগে কর্ন খেতে। তো এখন আমি এখন কাজবাজ করবো, একটুখানি ঘর ধর ঝাড়ু দেবো, মোছা, একটুখানি দু তিনটে বাসন টাসন রয়েছে, বাসন টাসনগুলো করবো, মাজবো, মাজার পরে তারপরে যাবো স্নান ঠান করতে। তো তোমরা আগের ব্লগটাতে দেখেছো যখন আমার অফিস থাকে আমি কিভাবে দিনটা কাটাই, আমি অলরেডি ওটা কিন্তু আপলোড করে দিয়েছি। যারা এখনো অবধি দেখোনি তারা আমার চ্যানেলটাতে গিয়ে দেখে নাও, আর যারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইবও করে নাও আমার চ্যানেলটাকে। আমি অলরেডি দেখিয়েছি যখন আমি অফিস থাকি তখন আমার কিভাবে সারাটা দিনটা কাটায়। তো আজকে আমি দেখাবো, আমি তোমাদেরকে বলেছিলাম যখন আমার অফিস থাকে না তখন দেখাবো যে সারাটা দিন আমার কেমন কাটে। তো আজকে আমার অফিস নেই, আজকে আমার ছুটি আছে, তো আমি আজকে দেখাবো যে আজকে সকাল থেকে রাত অবধি কিভাবে আমার দিনটা কাটায়। মানে অফিস থাকলে পরে একরকমভাবে কাটে, অবভিয়াসলি অফিস থাকলে পরে অন্যরকমভাবে কাটবে, আর অফিস না থাকলে পরে অন্যরকমভাবে কাটবে। তো দুদিন কেমনভাবে কাটাচ্ছে আমি তোমাদেরকে দেখাবো। তো আমাদের দুদিন টানা পরপর হচ্ছে, আমাদের কী হচ্ছিলো এতদিন ধরে যখন থেকে 15 তারিখ থেকে আমাদের যে লকডাউনটা স্টার্ট হয়েছিল তখন আমাদের অল্টারনেটিভ করে হচ্ছিলো, টুইস্টার ডেতে হচ্ছিলো, মানে 3 দিন করে অফিস হচ্ছিলো, 3 দিন করে সোম বুধ শুক্র করে হচ্ছিলো। তো এই সপ্তাহে আমাদের সোম মঙ্গল পরপর হয়েছে, তো আজকে বুধবার, আজকে আমাদের গ্যাপ, আবার বৃহস্পতিবার কালকে আছে। এবার বৃহস্পতিবার থেকে কালকে যেহেতু 1 তারিখ পড়ে যাচ্ছে, কালকে থেকে কন্টিনিউও হতে পারে আর না হলে হয়তো টুইস্টার ডেতেও হতে পারে, একদিন ছাড়া ছাড়াও হতে পারে, সেটা আমি ঠিক জানি না। এখন ইনফরমেশান সেরকম আমার কাছে কিছু নেই যে কীভাবে কী হবে না হবে, তো সেটা জেনে নেব। তো যাই হোক, তো তার জন্য আমি এখন করছি, তো আমি একটুখানি কাজবাজগুলো করে নিই, করে একেবারে স্নান করে পুজো দিয়ে তোমাদেরকে আমি তখন দেখাবো একেবারে লাঞ্চ করে কী কী করেছি বা কী না করেছি, তখন যদি পসিবল হয় তো দেন শ্যুট করবো, আদারওয়াইজ আমি একেবারে লাঞ্চ করে তারপরে তোমাদের সাথে আমি আবার কথা বলবো, ঠিক আছে। এই সবে মাত্র স্নান করে আসলাম, আজকে অনেকটা লেট হয়ে গেছে, মানে উঠেছিও দেরি করে, তোমাদেরকে প্রথমেই বললাম উঠেছিও দেরি করে, তারপরে খাওয়া দাওয়া করে কাজবাজ করে, যেহেতু মানে শুভজিৎ বাড়িতে থাকে, ওয়ার্ক ফ্রম হোম করছে, আমি বাইরে থাকি মানে বাইরে কাজ করি, তো খুব একটা তো অত সকালবেলা কথাবার্তা হয় না, তাই একটু এই বসছি, একটু গল্প করছি, একটু এই করছি, এই করতে 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 লেট হয়ে গেছে। এখন বাজে হলো গিয়ে, বিশ্বাস করবে না, বাজে হলো গিয়ে 3:15, 3:15 সময় স্নান করে বেরোলাম, ঠাকুর দেওয়া অলরেডি হয়ে গেছে, ঠাকুর দেওয়া হয়ে গেছে, এবারে খেতে বসবো। তো কী হয়েছে আজকে না, আমাদের রান্না হয়েছে হলো গিয়ে তোমার ওটা কী মাছ করেছে না মামুন, কাতলা মাছ, হ্যাঁ। আমি মাছটাজ একদম মানে সত্যি কথা বলতে রান্নাটা আমি অত করি না, না খুব একটা ভালো মতো চিনি না, তো মামুনি করেছে হলো গিয়ে কাতলা মাছের ঝোল আর হলো গিয়ে আলু পটলের তরকারি, তো এটা মামুনি করেছে। তো যেহেতু উনি মানে চাকরি করেন তো উনি রান্না করে তারপরে কাজে বেরিয়ে গেছে। তো এবার কী হয়েছে, আমার আর শুভজিতের মানে আমার না শুভজিতের বিশেষ করে ওর খুব মনে হচ্ছিলো বাইরে খাবো, বাইরে কিছু খাবো, বাইরে কিছু খাবো, তো কী খাবে ওর, যেহেতু আমি আগে ও তোমাদেরকে বলেছি ওর বিরিয়ানি খুব ফেভারিট, তো তার জন্য কী করেছে বিরিয়ানি অর্ডার দিয়েছে, মাটন বিরিয়ানি স্পেশাল না, স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছে অনলাইন থেকে। তো সেখানে গিয়ে দু পিস করে, 2 পিস আলু, 2 পিস মাটন, তারপরে 2টো ডিম আর কোয়ান্টিটিও ভালো রাইসের, খুব ভালো দিয়েছে। তো এবারে এগুলো করে খেতে বসবো, তো তার জন্য আর আমি খুব একটা বিরিয়ানি ভালো খাই না, তোমরা জানোই আমি বলেওছি ওর বিরিয়ানি পছন্দ কিন্তু আমার ফ্রাইড রাইস, চিলি চিকেন। বাট একটা জিনিস খেয়াল করে দেখবে, আমি জানি না কারোর হয় কি না, মানে আমার হয়, ধরো যে কোনো জিনিস অনেকের হয় না যে এটা পছন্দ করি না, ভালো লাগে না, কিন্তু মাঝে মধ্যে এক এক সময় ওটার প্রতি প্রচণ্ড ক্রেভিনেস হয়, মনে হয় না এটা খেলে ভালো হয়, এটা খেলে ভালো হয়। অনেকেরই আছে মিষ্টি খেতে ভালোবাসে না, আমারই যেমন হয়, মিষ্টি খেতে আমি একদম পছন্দ করি না, খাইও না, কিন্তু এক এক সময় মনে হয় একটু মিষ্টি খাই, একটু মিষ্টি খাই, এটা ক্রেভিং হয়। তো আজকেও সেম আমার এটা হচ্ছে, শুভজিৎ বলেছে মাটন বিরিয়ানি খাবে, তো আমি বললাম ঠিক আছে আনো, তো এরকম একটা ব্যাপার, মানে অতটা পছন্দ না, বাট হঠাৎ করে আমার কেন জানি না মনে হলো একটু ক্রেভিং হতে শুরু করে দিল, না ঠিক আছে আমিও খাবো। তো এই এখন যাবো, মানে কী কম্বিনেশান ভাবো, মাছ, পটলের তরকারি, ভাত, তার সাথে নাকি মাটন বিরিয়ানি মিলিয়ে, মানে ওয়াট আ কম্বিনেশান। আর বিকালের জন্য আমরা করেছি হলো গিয়ে, কী হচ্ছিলো আমরা অনলাইনে না
দেখছিলাম, সার্চ করছিলাম, তো দেখতে দেখতে হঠাৎ করে দেখি যে ওয়াও মোমোতে তোমাদের আজকে অফ দিচ্ছে না, অফ দিচ্ছে না ওয়াও মোমোতে, হ্যাঁ ওয়াও যে কোনো মোমোতে, মানে যাই মোমো তোমরা নাও না কেন, মোমো বার্গার সব, হ্যাঁ মোমো বার্গার আর কিছু, মোমো বার্গার কোল্ড ড্রিঙ্কস কম্বো জানেন, আচ্ছা মোমো বার্গার শুভদীপ দেখছিলাম, আমি তখন স্নানে গেছিলাম, আমি অতটা দেখিনি, মোমো বার্গার তারপরে কোল্ড ড্রিঙ্কস কম্বো যা খুশি যা খুশি নাও না কেন, বা নর্মাল ধরো মোমোও নিলো যে কোনো কিছু 99-এ, আর ওরা যেমন ডেলিভারি চার্জ নেয় 10 টাকা 20 টাকা 40 50, যেমন ওরা ডেলিভারি চার্জটা যেমন ওরা চার্জ করে তো ওরকম নেয়, তো আমরা তখন মানে তার জন্য কী করেছি, দুটো আমরা ওয়াও মোমো থেকে দার্জিলিং স্টিম মোমো আমরা আনিয়ে রেখে দিয়েছি এখনই বিকালবেলা খাওয়া বলে, কারণ বাই চান্স যদি ওটা মানে সোল্ড আউট হয়ে যায় তো তার জন্য কী করেছি আমরা এখনই এনে রেখে দিয়েছি, তো বিকালবেলা মাইক্রোওভেনে গরম করে খেয়ে নেবো। তো আমি আমি খুব একটা মানে আমার প্রচণ্ড ফেভারিট আমার মোমো প্রচণ্ড, তো শুভজিৎ আবার মোমোটা খেতে অতটা পছন্দ করে না, তো তার জন্য আর আমি খুব একটা স্টিম মোমো খাই না, আমার আবার পছন্দ হলো গিয়ে সেজওয়ান প্যান ফ্রাইড, কারণ আমি প্রচণ্ড লেভেলে ঝাল খেতে পারি, মানে স্পাইসি টু মাছ লেভেলে খেতে পারি, এতটা ঝাল কেউ খেতে পারে না আমাদের বাড়িতে, তো যাই হোক তো ওগুলো কী করেছি এখন আনিয়ে রেখে দিয়েছি, তো এখন খেতে বসবো, সাড়ে তিনটা অলরেডি বাজতে চলে গেছে, কারণ বেজেই গেছে, কারণ আমি কথা বলতে বলতে লেট হয়ে গেছে, তো এখন যাচ্ছি খাওয়া দাওয়া করছি, পুজো টুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর অনেকটা বেলাও হয়ে গেছে, খেতে খেতে সাড়ে তিনটের সময় নাকি লাঞ্চ করছি, তো কিছু করার নেই, তো এখন যাচ্ছি খাবো খেয়ে দিয়ে রেস্ট করবো, তারপরে বিকালবেলা তোমাদের সাথে আমার আবার দেখা হবে, ওকে। তো খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, হ্যাঁ 7টার সময় ঘুম থেকে উঠলাম, মানে একদম ইরেগুলার, মানে যখন বাড়িতে থাকা হয় মানে এত ইরেগুলার শিডিউল হয়ে যায়, এত মুশকিল হয়ে যায়, খুব মানে একদম বাজে ইরেগুলার পুরো টাইমটা কাটে, বরং তার তুলনায় অফিসে থাকলে পরে ঠিকঠাকভাবে থাকে। তো তোমাদেরকে বললাম 3:30 বাজে 3:30 4:45 সময় খেতে বসলাম, খেয়ে উঠলাম, তখন বাজে হলো গিয়ে 5:15 না কীরকম, 5:15-20 ঘুমাটলাম, 5:30 সময় ঘুম থেকে উঠলাম, 7টার সময় তারপরে পুজো দিলাম, এখন খাচ্ছি হলো গিয়ে চা 8টার সময়, মানে পুরো ইরেগুলার শিডিউল, পুরো ইরেগুলার স্কেডিউল, মানে একদম ইরেগুলার। তো যাই হোক, তো শুভজিৎকে আমি পুজো দিচ্ছিলাম, সন্ধ্যে দিচ্ছিলাম, দিদি দিদি শুভজিৎকে বললাম চা করতে, তো শুভজিৎ একটু কাজের জন্য বাইরে বেরিয়েছিল, মানে আমি বলেছিলাম একটু মুদি দোকানে যাওয়ার জন্য যে কিছু জিনিস আনার ছিল বলে, তো গেছিলো, কারণ রাত্রি 8টা বাজতেই যায়, মানে বাজে তো দোকান বন্ধ হয়ে যাবে, তো তার জন্য ও গেছিলো, এখন আমি চা করে নিয়ে এসেছি, এখন এই চা খাচ্ছি, চা খাচ্ছি এখন, আমি লিকার চা খাই, এরকম র চা খাই আমি, তার কারণ হচ্ছে আমি দুধ চা খেতে পারি না, কারণ আমার প্যাঙ্ক্রিয়াসের প্রবলেম আছে, আমার খেলে পরে মানে দুধ বা দুধ জাতীয় যে কোনো জিনিস খেলে পরে আমার পেটে প্রবলেম হয়, ব্যথা হয়, প্যাঙ্ক্রিয়াসের যত প্রবলেম আছে একটা খুব মানে কষ্ট হয়, মানে এরকমও হয় পেন বেশি হলে পরে আমাকে হসপিটালে অ্যাডমিট পর্যন্ত হতে হয়, মানে হয়েওছি এরকম, মানে এতটা কষ্ট হয়, তো আমি তার জন্য খাই না, আমি প্রচণ্ড ভালো খাই কফি, মানে দুধ চা অতটা ভালো খাই না, কিন্তু আমি কফি প্রচণ্ড ভালো খাই, খুব ভালো লাগে কফি খেতে, কিন্তু আনফর্চুনেটলি আমার হেলথের জন্য আমি খেতে পারি না, আমি এখন লিকার চা খাই, অফিসেও আমি লিকার চা খাই, অফিসে বলা আছে যে চা করে দেয়, তাকেও বলা আছে আমি লিকার চা খাই, সে দুবেলা লিকার চা করে দেয়, আর এখানেও বাড়িতেও লিকার চা খাই, বাড়ি বা কারোর বাড়ি গেলে পরে বা কোথাও গেলে পরে লিকার চা খাই, যদি কখনো শখ হয় ধরো ওই যে রাস্তায় থাকে না যে ভাড়ের মধ্যে দুধ চা খেতে খুব ভালো লাগে, কখনো যদি শখ হয় খাই হয়তো, খাওয়ার পর এত পেটে প্রবলেম হয়, এত ব্যথা করে, খুব কষ্ট হয়, তো তার জন্য আমি একদমই এখন স্কিপ করে দিয়েছি, খাওয়াটা পুরো ছেড়ে দিয়েছি, খাইই না, তো এখন চা খাবো, 8টা বাজে অলরেডি, মানে চা লোকে 4:30-4টার সময় চা খায়, সেখানে 8টার সময় চা খাচ্ছে, একটু পরে ডিনারের টাইম, হিসাব মতো বলতে গেলে লোকে এই টাইমে একদম যারা ডায়েট মেনটেন করে লোকে এই টাইমে বা একটু পরে লোকে ডিনার করতে বসে পড়ে, আর আমরা এখন চা খাচ্ছি, তো এই চা খেয়ে তারপরে মোমো তোমাদেরকে বললাম যে মোমো আনিয়ে রেখেছি, তো মোমোটাকে গরম করবো মাইক্রোওভেনে, গরম করে দেন তারপরে মোমো খেতে খেতে তোমাদের সাথে কথা বলবো, বলবো মোমোটা কেমন, কারণ এই ফার্স্ট টাইম আমি ওখানে যেটা মেনশান করেছে যে দার্জিলিং স্টিম মোমো, মানে আমরা ওয়াও মোমোর স্টিম মোমোটা খাই, কিন্তু দার্জিলিং স্টিম মোমোটা কেমন আমি ঠিক জানি না, কারণ আমি খাইনি, আমি আগেই বললাম আমি স্টিম মোমো অতটা ভালোও খাই না, খেলেও এই দার্জিলিং স্টিম মোমোটা আমি খাইনি, তো গরম করবো, করে তোমাদেরকে তখন বলবো যে দার্জিলিং স্টিম মোমোটা কেমন, তারপরে খেতে খেতে কথা হবে, ওকে। তোমাদেরকে বলেছিলাম, এ দেখো ওয়াও মোমো অর্ডার করেছি, বলেছিলাম না যে দুটো ওয়াও মোমো 99-এ দিচ্ছে, মানে দুটো না মানে যে যেমন ধরনের মোমো নিতে চাও, মোমো নিতে চাও বা তোমরা বার্গার নিতে চাও, কম্বো নিতে চাও, যাই করো না কেন, তো খুলছে দেখো, দেখেছো একটু দেখো, খোলো শুভজিৎ, দেখতেই পাচ্ছ দুটো অর্ডার দিয়েছি, কারণ 99-এ যখন দুটো পাচ্ছি তো দুটোই দিয়েছি, দেখতে পাচ্ছ মানে নর্মাল যে মোমোগুলো ওদের অ্যাকচুয়ালি 99, কিন্তু ডেলিভারি চার্জ আর ট্যাক্স নিয়ে ওটা হয়ে গেছে 145,
যদিও বা স্টিম হয়, প্যান ফ্রাইড সেজুয়ান ওগুলো হয় না, ওগুলো দাম আরেকটু বেশি হয়। ওয়া মোমোতে প্যান ফ্রাইড যেমন একটাই পায়, মানে 5 পিস নিতে পারবে, 10 পিস তখন না পাওয়া যাবে না। এটা দেখতেই পাচ্ছ, নরমাল যে ওয়া মোমোতে যে নরমাল থাকে সেটাতে মানে কিছু থাকে না। এরকম দেখতে নিশ্চয়ই পাচ্ছ, দেখো ফিলস দেওয়া, একটা গ্রিন গ্রিন ফিলস দেওয়া। এখন অব্দি আমি জানি না এটা কি, কারণ খাইনি সেভাবে। দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, গ্রিন গ্রিন, হ্যাঁ প্রচন্ড গরম ছিল জানোই, ভীষণ গরম ছিল, কিন্তু হঠাৎ করে এখন দেখছি ওয়েদারটা ডিটেরিয়েট করেছে, বৃষ্টি হচ্ছে, আকাশ লাল করে একদম বৃষ্টি হচ্ছে, খুব ভালো, বাট গরমটা স্টিল এখনো আছে। তো সুবিধা একটা খাও দেখি কেমন টেস্ট বলো। আয় যা, সসটা দেখতেই পাচ্ছ, শেজওয়ান সস যেটা ওরা দেয়, খাও। ওইটা হলো হচ্ছে শেজওয়ান সস, এটা ওরা নিজেরা বানায়, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা পুরো তোমার আর কি লঙ্কা বেটে পেস্ট করে বানানো হয়, আর এর মধ্যে ওরা ওদের কিছু ইনগ্রিডিয়েন্টস আছে, এটা ওদের সিক্রেট, ওরা আমাদেরকে সেটা বলেনি। আমি এবার জানার চেষ্টা করেছিলাম, তো আমাকে ওরা বলেনি। মোমো আমি খুব একটা ভালো খাই না, হ্যাঁ আমি বলেছি তুমি খাও না, কিন্তু খেলে আমি মানে মোমোটাই আর কি ভালো খাই, তো খাচ্ছি, খেয়ে বলছি। দেখো তো খেয়ে কেমন, মানে আমরা এখনো অব্দি টেস্ট করিনি। আমি একটু মানে নর্মালি খেয়ে বলছি, উইদাউট সস, ঠিক আছে, কারণ আমরা খেলে স্টিমটাই খাই, দার্জিলিং স্টিমটাই ফার্স্ট টাইম খাচ্ছি, দুজনেই ফার্স্ট টাইমই ট্রাই করছি। সবাই তো খায়ই না, আমিও ফার্স্ট টাইমই ট্রাই করব। কেমন? ভালো, তবে আমার মনে হচ্ছে যে যেহেতু ওরা 99 দুটো দিয়েছে, ওয়ামে স্টাফিংটা অনেক বেশি থাকে, তো এটাতে স্টাফিংটা একটু কম। তো আমি একটু দেখাতে বলো নইলকে, দেখো স্টাফিংটা একটু কম, চিকেনের পরিমাণটা একটু কম। একটু দাঁড়িয়ে যাও, জুম করে দাও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, হ্যাঁ দেখতেই পাচ্ছ স্টাফিংটা কিন্তু অনেকটাই কম, হ্যাঁ অনেকটা কম, স্টাফিংটা অনেকটা কম। আর একটু ভেতরটা আমার গন্ধ লাগছে, কিসের গন্ধ লাগছে, মানে চিকেন কি, চিকেনের কি, মানে হয়তো স্টাফিংটা হয়তো একটু বাসি হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার জন্য একটু গন্ধ আমার লাগছে। আচ্ছা, তো এমনি মোমোটা ওভারঅল ভালো, তো আমি একটু মানে সস দিয়ে খেয়ে খেয়ে দেখো, সস দিয়ে খেয়ে দেখো। আমি এমনি মোমোকে আমি 5-4 রেটিং দেবো, কিন্তু আজকের যে মোমোটা দিয়েছে 99 দুটো, আমি জানি না দাম কম বলে কি কোয়ালিটিটা মেনটেন করেনি, কিন্তু আজকে যে মোমোটা ওরা করেছে তাতে আমি ওকে আজকে 3 দেবো, কারণ আমি দুটো মার্ক্স কাটবো, এটা হচ্ছে তোমার স্টাফিং কম, আর দ্বিতীয় হলো হচ্ছে ভেতরে একটু গন্ধ, আর চিকেনের পরিমাণটা একটু কম, তার জন্য বাকি আদারওয়াইজ ঠিক আছে। ঠিক আছে, তুমি করেছো, এবার আমিও একটু খেয়ে তোমাদেরকে বলি যে সেম ও আমার রিভিউটাই কি শুভইতের মতনই সেম কিনা। তো ও খাক, ওর অলরেডি একটা খাওয়া হয়ে গেছে, তো আমিও দেখে বলছি তোমাদেরকে এটা কেমন। তো তোমরা শুনলেই শুভইতের রিভিউ ওয়াও মোমো সম্পর্কেও বললো, কেমন ভালো না বাজে ওরা বলেই দিল। তো এবার আমি খাচ্ছি, খেয়ে আমি দেখি কেমন, সত্যি আমারও সেরকম লাগছে কি না, কারণ এক একজনের তো এক এক রকম টেস্ট, লাগতেও পারে নাও লাগতে পারে, আবার হতেও পারে যে লাগছে। তো খাচ্ছি, সত্যি কথা বলতে আমার কিন্তু লাগছে না, হয়তো ওর লেগেছে, অস্বীকার আমি করছি না, হয়তো ওর লাগতেই পারে, কিন্তু আমার কিন্তু স্টাফিং কোনো রকম গন্ধ লাগে না। হ্যাঁ স্টাফিংটা কম, 99 দুটো দিচ্ছে বলে স্টাফিংটা কম দিয়েছে কিনা আমি জানি না, বাট হ্যাঁ স্টাফিংটা কম। নর্মালি যেমন মোমোতে থাকে ওদের স্টাফিংটা খুব ভালো থাকে, ওয়া মোমোতে একদম ভর্তি স্টাফিং থাকে, আর ওপরে যে কোটিংটা করে ওটাও একদম পুরো পাকাপোক্তভাবে করে, মানে সচরাচর খুলে যায় না, যেটা আমরা স্ট্রিট মোমোতে পাই। তো সেই তুলনায় আমি বলবো যে স্টাফিংটা কম, বাট আদারওয়াইজ গন্ধ লাগছে না আমার। তো এখন আমি খাচ্ছি মোমো, আর বৃষ্টিও হচ্ছে, এখন আমরা এই টিফিনটা করছি হলো কি রাত্রি 9টার সময়, তোমাদেরকে জানিয়ে রাখি আমরা টিফিন করছি রাত্রি 9টার সময়, তাই না? মানে একদম ওয়েল মেনটেন, মানে দুপুরে খাচ্ছি 3:30 সময়, বিকালে চা খাচ্ছি 8টার সময়, বিকালে টিফিন খাচ্ছি 9টার সময়, আর লাঞ্চ ডিনারটা কখন হবে, রাত্রি 1টার সময় হয়তো, মেবি, মানে জানি না। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, কিন্তু হ্যাঁ সত্যি অনেকটাই লেট হয়ে গেছে, আর লেট হয়ে গেছে তার একটাও কারণ হচ্ছে, কারণ মামনি সবেমাত্র অফিস, মানে খানিকক্ষণ আগে, মানে খানিকক্ষণ না বেশ অনেকক্ষণ আগে অফিস থেকে এসছে, তো উনি রান্না করছিলেন, তো হঠাৎ করে রান্না করতে করতে, মানে যেহেতু বলেছিলাম আমি যে মামনি রান্না করে, তো রান্না করতে করতে হঠাৎ শরীরটা ডিটোরিয়েট করে যায়, কী হয়েছে মানে গ্যাস বাম করে গেছে, গরম ছিল প্রচণ্ড, তো রান্না করতে করতে হঠাৎ করে শরীরটা খারাপ লাগছে, অস্থির করছে শরীর। তো তারপরে শুভজিৎ গেল, গিয়ে
মানে রান্না করছিল একটুখানি, মানে যেটা বানিয়েছে সয়াবিন করেছে আজকে মামুনি। তো সয়াবিনটা সবাই একটু কষাচ্ছিল, কারণ উনি এত ওনার শরীর খারাপ হয়ে গেছে, উনি আমার থেকে ওষুধ নিয়ে গেলেন, গ্যাসের ওষুধ খেলেন। তো আমি বললাম যে তুমি আবার রেস্ট নাও, কারণ করতে হবে না। তো আমিও গেছিলাম একটুখানি, আমি সুবেদকে হেল্প করছিলাম, একটু দেখছিলাম। আমি আগেই বলেছি যে আমি রান্না পারি না, বাট একটু টুকটাক ওগুলো করতে পারি। তো আমিও গেছিলাম, তো ওইটা করতে 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 অনেকটা লেট হয়ে গেছে। হাই গাইস, তো আমি আবার ফিরে এসেছি। অ্যাকচুয়ালি তখন শ্যুট করতে করতে কারেন্ট অফ হয়ে গেছিলো, তো পাওয়ার কাট হয়ে গেছিলো, তো তার জন্য কী হয়েছে, তার জন্য আমি শ্যুটটা কন্টিনিউ করতে পারিনি, ওটা আমাকে অফ করে দিতে হয়েছিল। তো এখন আবার চলে এসেছে। তো নিয়ার অ্যাবাউট 1 ঘন্টার কাছাকাছি মানে পাওয়ার কাট মানে চলে গেছিলো, পাওয়ার কাট 1 ঘন্টার কাছাকাছি ছিল না, মানে 9:05 নাগাদ গেছিলো, এখন বাজে হলো কি 10টা। তো নিয়ার অ্যাবাউট 1 ঘন্টার কাছাকাছি কারেন্ট ছিল না। তো যাই হোক, তো তখন কথাটা যেটা বলছিলাম বলতে বলতে তো কারেন্ট অফ হয়ে গেলো আর বলতে পারলাম না। অ্যাকচুয়ালি শাশুড়ির খুব সাডেনলি শরীর খারাপ হয়ে যায় মামুনি, তো তার জন্য কি হচ্ছে যে শুভজিৎ গিয়ে হেল্প করছিল, বললাম প্রথমে যে সয়াবিন রান্না করছিল, তো শুভজিৎ গিয়ে হেল্প করছিল বলে কি হলো, তো তখন একটুখানি ওইটা করতে করতে লেট হয়ে যাওয়াতে তার জন্য আমাদের এত দেরি করে আমাদের এইটা কি বলে টিফিনটা করতে হলো। তো এখন খাবারও চলে এসেছে, এখন আমরা খেতেও বসে পড়বো, কারণ কি কালকে আমার আবার অফিস আছে। তো খিদে কারোরই নেই, শুভজিৎরও খিদে নেই, আমারও খিদে নেই, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবে। রাত্রি 12টা অবধি বসে থাকতে তো পারবো না, কারণ যেহেতু আমার অফিস আছে কালকে। তো খেয়ে নেবো যতটুকু পারবো, আমি কিচ্ছু খাবো না, তো শুভজিৎ খাবে। শুভজিৎ একটুখানি সয়াবিন রান্না করেছে মামুনি, সয়াবিন ভাত। আর একটা জিনিস হয়েছে, যেটা হয় বলে না এক এক সময় যে খাওয়া থাকে না থাকে না, থাকে এদিনকে প্রচুর থাকে, কি হয়েছে আজকেই আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম। তো আজকেই মামুনি আবার অফিস থেকে আসার সময়, কাজ থেকে ফেরার সময় আবার বিরিয়ানি নিয়ে এসেছে, তাও চিকেন বিরিয়ানি নিয়ে এসেছে। তো শুভজিৎ যেহেতু বিরিয়ানি খেতে ভালোবাসে তার জন্যই নিয়ে এসেছে। তো আমি জাস্ট একটুখানি বিরিয়ানি টেস্ট করব, ভাত খাবো না, কারণ 9টা নাগাদ 6 খানা মানে 5টা 5টা করে থাকে মোমো। তো তার জন্য কি হয়েছে, আমি খেয়েছি হলো গিয়ে 5 খানা আর শুভজিতের 5 খানা, তো শুভজিৎ খেতে 4টে, তো টোটাল 6 খানা মোমো খেয়েছি। পেট অলরেডি ভরা, মানে প্রচণ্ডভাবে পেট ভরা, 9টার সময় খেয়েছি হলো গিয়ে মোমো, আর এখন বাজে 10টা, তো খাওয়া তো পসিবল না। তো যাই হোক, আমি আর কিছু খাবো না, আমি জাস্ট অল্প একটু বিরিয়ানিটা টেস্ট করবো, তো শুভজিৎ ডিনারটা করবে, আমি আর করবো না। তো করে তারপরে খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা দেখতেই পেলে যে অফিস থাকলে পরে আমি কীরকমভাবে দিনটা কাটাই, আর যখন অফিস থাকে না সেভাবে আমি কীভাবে দিনটা কাটাই, সেদিনটা কীভাবে কাটাই। তো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা পুরোপুরি দেখবে, ভালো লাগলে পরে লাইক অতি অবশ্যই করবে, আর কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইবও করে দিও। ঠিক আছে, তাহলে চলো, গুড নাইট, বাই বাই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে চলে আসবো, ঠিক আছে? ততক্ষণের জন্য স্টে টিউন, বাই বাই।